যখন আপনার কোনো স্পন্সরশিপ থাকে না আর সেখানে যখন একটা স্পন্সরশিপ চলে আসে সেটা তো অবশ্যই আমরা কিন্তু আসলে প্রচারের জন্য এই স্পন্সরটা দিচ্ছি না আমরা চাচ্ছি নারী ফুটবলের উন্নয়নের সাথে জড়িত হওয়ার জন্য মানোন্নয়নের জন্য থাকার জন্য চেষ্টা করছি একটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে থাকতে হয় অপেক্ষায় অপেক্ষা ঘুচলে ভাবতে হয় টাকার অঙ্ক নিয়ে মেয়েদের ফুটবলের সাফল্য যেমন মুক্ত বাতাসে নতুন করে ফুটবলকে বাঁচতে শিখিয়েছে আবার একই সঙ্গে রূঢ় বাস্তবতাও মনে করিয়ে দিয়েছে এত সংগ্রামের পর আর্থিক অভাবেই বারবার হুমকির মুখে পড়ে যায় মেয়েদের ফুটবল সেই সংকট বোধহয় এবার কাটছে এবিজি বসুন্ধরা গ্রুপকে এবার পাশে পাচ্ছে মেয়েদের ফুটবল মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় স্পন্সরই এখন এবিজি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান এবং বাফুফের উইমেন্স উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের ভেতর ফাইলের আদান প্রদান ফুটবল পাড়ায় জোগালো বড় স্বস্তিও আন্ডার 19 জেতা দলকে সম্বর্ধনা জানিয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন এবার সেই কথাই রাখলেন বাফুফের ইতিহাসে এত লম্বা সময় ধরে এমন বড় স্পন্সরের নজির নেই বললেই চলে কেবলমাত্র আন্তর্জাতিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না এবিজির এই স্পন্সরশিপের অর্থ মেয়েদের ঘরোয়া লীগ আর অবকাঠামোগত উন্নয়নেই জোর থাকবে আরও বেশি আমাদের পুরুষ ফুটবল তুলনায় নারী দলের সাফল্য অনেকটুকু বেশি তো এই নারীদেরকে যদি ঠিকমতো তাদেরকে সাপোর্ট দেওয়া যায় সব কিছু ক্ষেত্রেই তো আমার মনে হয় যে নারীরা আরও বেশি সাফল্য আমাদের টেনে দিতে পারবে সেই চিন্তাভাবনা তো অবশ্যই আমাদের আছে এবং সেই চিন্তাভাবনাতেও একটা কারণে সম্পৃক্ত হয় এই চুক্তিতে মেয়েদের ফুটবলের উন্নতিকে টেকসই করতে যেখানে মনোযোগ দেওয়া দরকার ঠিক সেই দিকেই এবিজি বসুন্ধরা গ্রুপের প্রেরণায় হাঁটছে বাফুফে মূলত ব্যবহার করা হবে মেয়েদের উইমেন্স লিগে এবং মেনলি একটা মানে 1/4 ব্যবহার করা হবে উইমেন্স লিগে আর 70% আমরা এতটুকু বলতে চাই যে আমাদের এই জার্নিটা আশা করি যে আমরা মানে ভবিষ্যতে আরও বড় স্কেলে আরও সুন্দরভাবে আরও বড় পরিসরে এবং অফকোর্স আমাদের দলও সেটা ডেলিভার করবে ভালো রেজাল্ট দিবে সেই প্রত্যাশা আমরা জানাচ্ছি রিফাত মাসুদ টি স্পোর্টস ঢাকা